हाय फ्रेंड्स, वेलकम टू बिजनेस साथी यूट्यूब चैनल। सततई আমাদের একমাত্র আত্মবিশ্বাস এই মন্ত্রে আমরা এগিয়ে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর আমাদের সঙ্গে আছেন রয়্যাল মেশিনারি, রয়্যাল মেশিনারি যেটা রয়েছে সোদপুর এবং মধ্যমগ্রামের ঠিক মাঝামাঝি একটা স্থানে, মুড়াগাছা নামক একটা জায়গায়। এবং এর যে পথ এটা খুবই ইজি, আমরা বিস্তারিত পরে আবার জেনে নেব যে কিভাবে আসতে হবে এখানটায়। তা এই যে রয়্যাল মেশিনারি সবসময় আপনাদের সঙ্গে রয়েছে, কেননা এই রয়্যাল মেশিনই একমাত্র একটা মেশিনারি কারখানা যেখানে কিনা ক্ষুদ্র, মাঝারি এবং বড় সমস্ত ধরনের পুঁজি ভিত্তিক যেই শিল্পগুলি বা যেই মেশিনগুলি সেগুলি এনারা ক্রয় করে থাকে। শুধুমাত্র ক্রয় নয়, কিভাবে আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিভাবে মার্কেটিং করবেন, আপনার কতটা কি জায়গা লাগছে, কি কি কাঁচামাল লাগছে, কোথায় সেই কাঁচামালগুলি পাওয়া যাবে, সমস্ত কিছু একদম বিজনেসের এ টু জেড সমস্ত কিছু আপনাদেরকে এরা গাইড করে দেবেন। এবং শুধু তাই নয়, আপনার যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে লোন পাবেন বা লোনের মাধ্যমে আপনি কীভাবে সেই বিজনেসটা বা মেশিনটা আপনি কিনতে পারেন, সেই সমস্ত ব্যবস্থাও ওনারা করে থাকে, আপনাদের সবসময় আপনাদের সঙ্গে থাকে। এনাদের প্রচুর বিজনেস আইডিয়া, বিজনেসের মেশিন রয়েছে। এনার আমি ধীরে ধীরে আপনাদের সামনে সমস্ত ভিডিও এক এক করে তুলে ধরবো। ওনাদের যত রকমের মেশিন আছে সমস্ত মেশিন, সেই জন্য আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, রয়্যাল মেশিনারির সঙ্গে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কী কী কোশ্চেন আপনাদের যেগুলি হয় সেগুলি আপনারা জানতে পারবেন। তা আমি আপনাদের হয়ে সেই মেশিনের ক্যামেরার পেছনে চলে যাচ্ছি, এবং যে কোশ্চেনগুলি আপনাদের থাকে সবসময় আমি যেগুলি করে থাকি সেগুলি আমি দিদিভাইয়ের কাছ থেকে জেনে নেব। আজকে আমরা নতুন একটা মেশিন নিয়ে হাজির হলাম, এটাই যে দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে, এটা বলা হয় নামকিন মেশিন, অর্থাৎ যে চানাচুর বা নিমকি আমরা বাজার থেকে কিনে থাকি, যেটা খুবই মানে জনপ্রিয় একটা খাবার এবং খুবই মানে গতানুগতিক একটা বিজনেস। এটা আমি মানে ছোটোবেলা থেকে দেখে আসছি, এখন যত দিন বাড়ছে তত এর বিজনেসের চাহিদা তত বেড়ে যাচ্ছে, মানে আরও যতদিন মানুষ থাকবে এর চাহিদা আশা করি থেকেই যাবে। সেই জন্য এই বিজনেসটা আপনারা করতে পারেন। এবং কী কী আছে এর মেশিনের, দাম কী আছে, সমস্ত এভরিথিং আমি সব কিছু জেনে নিচ্ছি ক্যামেরা পেছন থেকে, আর আমাদের সঙ্গে থাকুন। তা দিদি ভাই, আজকে আমরা যে মেশিনটা দেখাচ্ছি সেই মেশিনটার নাম কি আছে? এটি সাধারণত আপনার এটাকে আমরা নামকিন মেকিং মেশিন বলে থাকি। এটার মধ্যে আপনি নিমকি, তারপরে চানাচুর, ভুজিয়া, এরকম ধরনের বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি এই মেশিনের মাধ্যমে তৈরি করতে পারবেন। বাহ, তাহলে এই মেশিনের তো মনে হচ্ছে অনেক কয়টা পার্ট থাকছে, এক পার্টেই সমস্ত কাজ হয় এরকম ব্যাপার নেই? তা কি কি পার্ট থাকছে মেশিনটার? এটা আপনি প্রথমে হচ্ছে যেটা ধরো আপনি আটা মানে আর কি যেটা ডো যেটা হয় আটাটা তৈরি মানে মাখার জন্য, তো অতগুলো পরিমাণে তো আপনি একবারে তো মাখতে পারবেন না, হাতে মাখা পসিবল হবে না, তো সেক্ষেত্রে এইটা হচ্ছে মেশিন। তো এটার মধ্যে অনেক রকমের ক্যাপাবিলিটির মেশিন থাকে, তো যেমন আপনি মানে আর কি কেজিসের উপরে যেমন 5 কেজি আটা মাখতে পারবে, একটা মেশিনের ক্যাপাবিলিটি থাকে 10 কেজি, 15 কেজি, এরকম আপনার অ্যাকর্ডিং আপনি যেরকম যত কেজি পরিমাণ যত কেজি করতে যাবেন তো সেরকম ক্যাপাবিলিটির মেশিন আপনি পেয়ে যাবেন। তা প্রথমে এটার মধ্যে এই এই মানে যে আটাটা, আটা বা ময়দা অথবা যে বেসন যেটা লাগবে, হ্যাঁ র ম্যাটেরিয়ালস লাগে, তো সেই সমস্ত জিনিস এটার মধ্যে মাখার জন্য এই মেশিনটা আছে। বাহ, এরপর নেক্সট এটা থেকে মাখানোর পর কি করতে হবে? নেক্সট হচ্ছে এটা যে ডোটা আপনার তৈরি হলো, তো সেই ডোটা থেকে ডোটা আপনি দিয়ে দেবেন এই মেশিনটাতে, ঠিক আছে? তো এই মেশিনটাতে দিলে আপনার বিভিন্ন রকমের শেপে মানে আর কি চানাচুরের মধ্যে দেখবেন বিভিন্ন রকমের শেপ থাকে, যেমন হচ্ছে বিভিন্ন রকমের ডাইয়ের সাহায্যে যেগুলো হয় আপনার এখানে দেখতে পাচ্ছেন, ঝুড়ি ভাজার জন্য, তারপরে আপনার বেসিক্যালি বহু রকমের, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন রকমের শেপের ডাই যেগুলো পাওয়া যায়। হ্যাঁ, মানে আমরা চানাচুরের মধ্যে যেই ধরনের মানে আকৃতির বিভিন্ন ধরনের আকৃতির যে জিনিসগুলো দেখতে পারি, হ্যাঁ হ্যাঁ সেই সমস্ত এই ডাইগুলো এখানে থাকছে। তো সেই ডাইগুলোর এখানে সেট করে ওখানে সেট করার জায়গা আছে, এই জায়গাতে এখানে সেট করার আপনার জায়গা আছে। হ্যাঁ, এই মেশিনটাই পুরো সেট করতে হবে, তাই তো? এই জায়গাটাতে আপনি সেট করে দেবেন, সেট করে দিলে তো সেখান থেকে এবার আপনি যেরকম অনুযায়ী সেট করবেন তো সেরকম অনুযায়ী আপনার সেম প্রসেসে সেই সেই শেপে শেপে আপনার প্রোডাক্টগুলো ডো থেকে আপনার তৈরি হচ্ছে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনার থাকছে একটা অঞ্চল ওভেন, যেটার মধ্যে আপনি ফ্রায়ার, যেটাকে ফ্রায়ার বলা থাকে, তো সেই ফ্রায়ার শেপটা আপনি যদি ভাবেন যে সাধারণত ফ্রায়ার কিনবেন না, আপনি গ্যাসের গ্যাসে কড়াইয়ের মাধ্যমে আপনি ভেজে নেবেন, তো আপনি সেটাও করতে পারেন, সেটার মাধ্যমে আপনি ভেজে নেবেন, বা মার্কেটে আপনার এটার জন্য স্পেসিফিক আপনার ওভেন পাওয়া যায়,
ওভেন, তো ওই ওভেনের মাধ্যমে আপনি করতে পারেন অ্যাজ ইউ অ্যাজ ইউজুয়াল। মানে আমরা যেরকম মানে একটা উনুনের মধ্যে কড়াই নিয়ে তেল দিয়ে তার তার মধ্যে ভেজে নিয়ে আমরা নরমাল ভাজা, সেম প্রসেসে আপনি কড়াইতেও সেইগুলো ভাজতে পারবেন। তো সেটা হয়ে গেল আপনার ওই মানে আর কি ফ্রায়ারের কাজ, দেন ওটা থাকে ড্রায়ারের কাজ, যার হচ্ছে যে আপনার যে কোনো জিনিস আমরা দেখবেন ভাজার পরে তেল ঝরানোর জন্য দিই, কোনো জিনিস আমরা শুকানোর দরকার হয়, হ্যাঁ হ্যাঁ জলে দেওয়ার পরে জল ঝরানোর জন্য দিই, তো সেইটা একটা থাকে ড্রায়ার। তো ড্রায়ারটা আপনার বেসিক্যালি তেল অথবা জল সেটা মানে আর কি ড্রাই করার জন্য সেই মেশিনটা আপনার কাজে লাগে। তো দেন তারপরে থাকে যে আপনার সব কিছু এবার রেডি হয়ে গেল, আপনার ভাজা হয়ে গেল, তেল ঝরানো হয়ে গেল, তারপরে লাস্ট আপনার বাকি থাকছে যেটা সেটা হচ্ছে আপনার যে মশলাটা আমরা দেখি চানাচুরের গায়ে লেগে আছে, তো সেই চানাচুরের গায়ে লেগে থাকা মশলাটাকে যে আমরা মিক্সিং করব, তো মিক্সিং করার জন্য আপনার বেসিক্যালি এই মেশিনটা থাকছে মিক্সিং করার জন্য, মিক্সিং মেশিন এটা, তাই তো? হ্যাঁ, মানে আর কি বিভিন্ন রকমের যখন আমরা দেখবেন চানাচুরের মধ্যে বিভিন্ন রকমের মশলা লেগে থাকে গায়ে, তো সেইগুলো এইগুলোর মাধ্যমে মিক্সিং করার পরে এটা লেগে থাকছে আপনার এই মানে আর কি চানাচুর বলুন, নিমকি বলুন, সেগুলোর গায়ে যে আপনার নুন বলুন, মশলা বলুন, বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট হয় সেগুলো আপনার এইটার মাধ্যমে দেওয়ার পর এটা মিক্সিং করে দিলে তো এগুলো মিক্সিং হয়ে যাচ্ছে আপনার। খুবই ইজি, একদম ইজি প্রসেস, কোনো প্রকার সমস্যা নেই এটাতে। আমরা তাহলে প্রথমে আমরা এই যে ছোট্ট এটা একটা মিক্সার মেশিন, মানে ডোটা তৈরি করার জন্য, ডো তৈরি করার মেশিন এটার মধ্যে, তারপর নেক্সট আমরা এখানে এই যে ডাই লাগানো মেশিনটাতে আমরা বিভিন্ন আকৃতির সেই চানাচুর বা নামকিনটা আমরা করে নেব, এরপর সেটাকে একটু হালকা শুকিয়ে তারপর আমরা তেলে ভেজে নিয়ে তারপর আমরা পরবর্তীতে এই যে মিক্সার মেশিন আছে যেটার মধ্যে আমরা মশলা বা লবণ এইগুলি মিশানো থাকবে সেগুলি মিশিয়ে নেব, তারপর আমরা প্যাকেট করে সেটাকে বাজারে করে, এবং যেই মেশিনের সাহায্যে আমরা প্যাকেট করব সেই মেশিনের যে প্যাকেট করার যেই সিলিং মেশিন সেটাও আমরা এর আগে এই ভিডিওতে আমরা দেখিয়েছি, এর আগে আপনারা এখানে পেয়ে যাবেন সেটা। আপনি আরেকবার দেখিয়ে দিন না হলে ভিউয়ার্সদের ওই সেই মেশিনটা, এই যে এটা হচ্ছে সেই সিলিং মেশিনটা যেটা এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি, আপনারা এটার মাধ্যমে সেই প্যাকেটগুলি সিলিংও করতে পারবেন। এবার বলবো দিদিভাই যে এই আপনাদের রয়্যাল মেশিনারিতে আসার জন্য মানে কিভাবে আসতে পারবে এটা যদি একটু বলতেন অ্যাড্রেসটা। স্যার আমাদের লোকেশনটা হচ্ছে আমার একটা লোকেশনে আছে, যে আপনি হাওড়া যদি হাওড়া হয়ে আসেন তাহলে আপনাকে আসতে হবে মধ্যগ্রাম চৌমাথা, ঠিক আছে, দেন ওখান থেকে অটো আসে, অটো করে আপনার 10-15 মিনিটের রাস্তা আছে অটোতে, তো অটোতে আপনি বলবেন যুগবেড়িয়া লোকনাথ মন্দির, তো আপনাকে সেখানেই নামিয়ে যেখানে নামাবে এক্স্যাক্ট যে লোকেশনে নামাবে তার ঠিক অপোজিটেই আমাদের অফিস আছে। আর আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তো শিয়ালদা হয়ে আপনাকে আসতে হবে প্রথমে সোদপুর স্টেশন, সোদপুর স্টেশন থেকে আপনাকে সেম প্রসেসে অটো করে আপনি বলবেন যুগবেড়িয়া লোকনাথ মন্দির, আপনাকে আমাদের লোকেশনে পৌঁছে দেবে। এবারে বলছিলাম দিদিভাই এই যে নামকিন বা চানাচুর যেটা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল দরকার হয়, সেই কাঁচামালগুলি কোথা থেকে পাওয়া যাবে? দেখুন কাঁচামাল সাধারণত যেগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আপনার মোটামুটি আটা ময়দা, তারপরে আপনার বেসন, বিভিন্ন রকমের মশলা, সেই সব জিনিসগুলো আমরা তো আপনারা আসলে আমরা বলে দেবো কী কী র ম্যাটেরিয়ালস লাগছে, এবং সেগুলো আপনার আপনি সাধারণত লোকাল মার্কেটে এই সমস্ত জিনিসগুলো পাবেন। মানে এই ব্যবসাটার জন্য কাঁচামালের কোনো প্রকার ঝামেলা নেই, একদম মানে বাড়ির পাশেই পাওয়া যাবে, যেই মার্কেট থেকে আমরা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কেনাকাটাগুলি করে থাকি, চাল ডাল ওই সমস্ত মুদি দোকানেই পেয়ে যাবে। হ্যাঁ, আমরা কাঁচামালের জন্য এই বিজনেসে কোনো প্রকার একদম মানে কোনো সমস্যা নেই। এইবারে মানে যেটা সমস্যা হতে পারে হয়তো মার্কেটিং করার জন্য, আর মার্কেটিংটা মানে এই যে যারা নতুন বিজনেস করবে তারা তো অনেক সময় মার্কেটিংয়ের সঙ্গে ওরা যুক্ত নয় বা কীভাবে মার্কেটিং করবে সেই জিনিসটা হয়তো ওদের মানে জানার বাইরে, তা ওরা কিভাবে হেল্প পেতে পারে আপনাদের কাছ থেকে? মার্কেটিং এর ক্ষেত্রে আমি আপনাকে আপনাদেরকে বলবো যে দেখুন মার্কেটিং এর ক্ষেত্রে প্রথমে কোনো ব্যবসাতে নামতে গেলে মার্কেটিং নিয়ে সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে আমি প্রোডাক্টটা যে প্রোডাকশন করছি সেটা আমি কি করে সেল করব, তো সেক্ষেত্রে দেখুন প্রোডাকশন কীভাবে সেল করবো, কোথা থেকে মার্কেটিং শুরু করবেন, কোথা থেকে মার্কেটিং আপনারা করবেন, সেই সমস্ত কিছু আপনারা আসুন, আমরা আপনাদেরকে গাইড করবো যে কোথা থেকে মার্কেটিং স্টার্ট করুন বা কীভাবে কী করবেন সমস্ত কিছু আমরা আপনাদেরকে গাইড করবো, সেসব নিয়ে আপনাদের কোনো রকম প্রবলেম না। আর এটা এমনই একটা প্রোডাক্ট, আপনিও খান আমিও খেয়ে থাকি এবং প্রত্যেকেই আমাদের প্রতিদিন এটা চলছে মুখরা চোখ হিসাবে। বলছিলাম দিদি ভাই এই মেশিনটার দাম তাহলে কত পড়ছে? মেশিনটার দাম আপনাকে যে আপনাদেরকে এতক্ষণ ধরে যে মেশিনের কথা আমি বলছিলাম সেই মেশিনের প্রাইস আপনার মোটামুটি 20,000 থেকে স্টার্টিং আছে, এবার অ্যাকর্ডিং আপনারা কতটা প্রোডাকশন করতে চাইছেন তো এটার মধ্যে বিভিন্ন রকমের ভাগ থাকে মেশিনে, তো সেরকম অনুযায়ী আপনারা কোন কোন মেশিন কোন কোন কেজিসের হিসেবে প্রোডাকশন হিসেবে নিতে চাইছেন
তো সেরকম অনুযায়ী দাম অ্যাকর্ডিং হয়, মোটামুটি 20,000 থেকে আপনারা স্টার্টিং করতে পারেন। তারপরে ছোট বড় মাঝারি এর উপর নির্ভর করে বা কত কিলো সাপোর্ট করতে পারে তার উপর নির্ভর করে হবে। আলাদা মেশিন আছে, আপনারা দেখলেন, আপনাদেরকে বললাম যে এক একটা মেশিনের এক এক রকম কাজ আছে, তো এক একটা মেশিনের এক এক রকম প্রাইস আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন আমাদেরকে কল করবেন আমরা বলে দেবো কোন মেশিনের কত কেজিসের কি রকম প্রাইস আছে। আর বলছিলাম এটাতে কারেন্ট কতটা লাগছে? কারেন্ট আপনার মোটামুটি নর্মাল যে আমাদের যে ঘরে দৈনন্দিন যে কারেন্ট চলে আপনার 220 ভোল্টে, তো সেই কারেন্টেই এই মেশিন অপারেট হয়ে যাবে। বাহ, তারপরে কারেন্টের কোনো প্রকার মানে ঝামেলা নেই। আর লাইসেন্স কি কি লাগছে যে এই বিজনেসটা করার জন্য? এটা একটা ফুড প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে একটা মানে যেটা আপনাদের ফসাই লাইসেন্স, ফুড লাইসেন্স এটাকে বলা হয়। তো সেটা আপনার প্রথমে শুরু তো হয়তো লাগবে না, পরবর্তীকালে যখন ব্যবসাটা, হ্যাঁ, যেহেতু এটা একটা ক্ষুদ্র বিজনেস, যদি কেউ পঞ্চায়েত এলাকায় থাকে তাহলে পঞ্চায়েত থেকে একটা ট্রেড লাইসেন্স বের করে নিলে হয়ে যাচ্ছে। সবাই তো আশা থাকে যে একটা ছোট ব্যবসা থেকে একটা বড় ব্যবসা করব, তো সেক্ষেত্রে যখন একটা বড় ব্যবসা আপনি করবেন তখন আপনার একটা যেহেতু খাওয়ার প্রোডাক্ট, সেক্ষেত্রে একটা মানে আর কি স্বচ্ছতার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে তখন কি একটা ফুড লাইসেন্সের দরকার পড়তে পারে। তাহলে প্রথম অবস্থায় বেশি একটা ঝামেলা করতে হবে, পরবর্তীতে একটু হ্যাঁ বিস্তারিত করতে গেলে, মার্কেটিংটা বাড়িয়ে ফেলতে গেলে বা একটু বড় করে করতে গেলে তখন হয়তো একটা ফুড লাইসেন্সের দরকার হতে পারে। তার মানে যদি কেউ বিজনেসটা শুরু করতে চায় তাহলে মোটামুটি যদি 20,000 টাকা মেশিন হয় আর বাদ বাকি 10-15,000, মোটামুটি 40,000-এর মধ্যে হলে ওর একদম একদম ইজিলি একদম করে ফেলতে পারবে, বা 30,000 করতে পারবে, 10,000 টাকার ও মাল মেটেরিয়াল কিনলো, ওটা বিক্রি করে আবার রোলিং করে করে করতে পারলো, সেই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। আর এই যে চানাচুরটা বানানোর পরে, ঠিক আছে, যে যখন মার্কেটিং করবে সেক্ষেত্রে মোটামুটি প্রফিটটা কিরকম হতে পারে এই বিজনেসটা করে? মোটামুটি 25-30% আপনার প্রফিট থাকবে। তার মানে 25-30, তাই তো? 25-30% একদম মানে হবেই হবে। আচ্ছা, এরপর আপনি এক্সেস প্রোডাকশন করলে সেই ক্ষেত্রে আপনার যদি এক্সেস প্রফিট থাকতে পারে, আমি মিনিমাম বললাম যে 25-30% আপনার হবেই প্রফিট, এরপর এক্সেস। আর লাস্ট একটা কথা আমি জানবো আপনার কাছ থেকে, যে ধরুন অনেকের হয়তো অল্প পুঁজি বা এই বিজনেসটা করার মানে মেশিনটা কেনার জন্য ওর কাছে ন্যূনতম পুঁজিটা বেশি নেই, তা সেই ক্ষেত্রে কি তিনি কোনো লোনের মাধ্যমে আপনাদের কাছ থেকে এটা নিতে পারবে? আপনারা কি লোনের বিষয়ে একটু হেল্প করবেন কাস্টমারদের এই বিষয়টা যদি বলতেন? লোনের ক্ষেত্রে তো কোনো মেশিনারি শপ থেকে আপনার ডাইরেক্ট লোন বা ফাইন্যান্স হয় না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনাদেরকে প্রজেক্ট রিপোর্ট, ব্যাংক পরিশোধ, মানে সাধারণত লোন অ্যাপ্লাই করার জন্য যে যে কাগজপত্রের রিকোয়ারমেন্ট থাকে, তো সেই সমস্ত কাগজপত্র আমরা আপনাদেরকে রেডি করে দেবো। তো সেটা লোনটা যেটা হবে সেটা আপনাকে আপনার নিয়ারেস্ট ব্যাংক বা আপনার পার্সোনাল ব্যাংক থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তো সেখান থেকে যদি লোন অ্যাপ্রুভ হয় সেটা আমরা ফাইন্যান্স করবো। তাহলে মানে আমাদের যত সমস্ত কোশ্চেন জানা ছিল সব কোশ্চেনই মোটামুটি জানা হয়ে গেল। তারপরে যদি আদারওয়াইজ আপনাদের আরো কোনো কোয়ারি থাকে, মনে যে ভিডিওতে খুঁজে কোশ্চেন করা যায়, আদারওয়াইজ যদি আরো কোনো কোশ্চেন থাকে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন, কল করে আমাদের সাথে যোগাযোগ করে বলবেন যে আপনাদের মনে আরো কিছু ডাউট থাকলে সেটা আমরা নিশ্চয়ই। ওকে, ধন্যবাদ তাহলে আপনাদেরকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।